প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় টানা 20 দিনের শুটিং শেষে আজ বিকেলে ঢাকায় ফিরেছেন হলিউড সুপারস্টার শাকিব খান। শনিবার বিকেল 4টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। দরদ সিনেমার শুটিং শেষে দেশে ফিরেই ভক্তদের সুখবর জানিয়েছেন শাকিব খান। আগামীতে প্যান ইন্ডিয়ান আরও কিছু সিনেমায় দেখা যাবে তাকে, এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক। বিমানবন্দরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে শাকিব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, এটা আমার কাছে বড় পাওয়া। প্রথম প্যান ইন্ডিয়ান দরদ সিনেমায় অভিনয় করেছি, এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা, অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে, সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা। দরদ দিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিষেক ঘটল শাকিবের। তবে এই নায়ক জানালেন, সামনে মুম্বাইয়ে আরও কিছু কাজে দেখা মিলবে তার। শাকিবের কথায়, ছোট পরিসরে হোক বা বড় পরিসরে যাত্রাটা তো শুরু হলো, আশা করছি আরও অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে, প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে, অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে। এর আগে দরদ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত 24 অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান শাকিব খান, সেখানে 27 অক্টোবর থেকে শুটিং শুরু করেন। জানা গেছে 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই 6 ভাষায় 30টির বেশি দেশে মুক্তি পাবে। দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিস, ওয়ান ওয়ার্ল্ড মুভিস, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কেবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মি, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।